আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় ভিউয়ার্স এই যে চাল দেখছেন এই চাল দিয়ে কীভাবে চুলের যত্ন করা যায় সেই টিপস আজ আমি শেয়ার করব আমি এখানে অনেক চাল নিয়েছি আপনাদের এত চাল নিতে হবে না আমি এই চালটা এখন রান্নার কাছে ব্যবহার করব তাই আমি আপনাদেরকে এটা থেকেই দেখাচ্ছি আপনারা পরিমাণ মতো হাফ কাপ চাল নিলেই হবে যে কোনো সেদ্ধ চাল আতপ চাল যে কোনো চাল চাইলে নিতে পারেন আমি এখানে আতপ চাল নিয়েছি আমি এই চালটা দিয়ে এখন পায়েস রান্না করব। এই চাল ধোয়া পানি যে কতটা উপকারী চুলের যত্নে তা বলে বোঝানো যাবে না চাল ধোয়া পানিতে থাকে প্রচুর পরিমাণের অ্যামিনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি ও ই এই পানি ব্যবহার করলে চুলের গোড়ায় আর্দ্রতা বজায় থাকে ফলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল মসৃণ ও ঝলমলে হয় চুল পড়া বন্ধ হয়ে যায় চুল পড়া বন্ধ হয়ে গেলে চুল এমনি ঘন লম্বা বড় হয়ে যায় আমরা সাধারণত দেখি যে যখন চুল পড়তে থাকে তখন চুলগুলো ছোট হয়ে যায় আর চুল ছোট হয়ে যায় বলেই চুল পাতলা দেখা যায় কিন্তু আপনি যদি এই চুল পড়া বন্ধ করতে পারেন তাহলে দেখবেন চুলগুলো ঘন এবং লম্বা হয়ে গিয়েছে আর চুল যখন ঘন হয় তখন সেটা বড় হয় পড়া বন্ধ হয়ে যায় তখন সেটা এমনি লম্বা দেখা যায় এখানে এই চালগুলো প্রথমত ভালো করে ধুয়ে সে পানিটা ফেলে দিতে হবে আমি একবার ধুয়ে ফেলে দিয়েছি কারণ এটা আমাদের ঘরে তৈরি করা চাল এতে কোনো কেমিক্যাল নেই কিন্তু বাজার থেকে কিনে আনা চাল আপনারা দুবার ভালো করে ধুয়ে পানি ফেলে দিবেন কারণ বাজারে চাল অনেক সময় কেমিক্যাল দিয়ে রাখা হয় তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে সেই পানিটায় আপনি একটি জারের মধ্যে ঢেলে নেবেন এই যে আমি এখন এটা একটা একটি জারে ঢেলে নিচ্ছি এই ঢেলে নেওয়া পানিটা যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে সমস্যা নেই সে পানিটা আপনি ফেলে দিবেন না এই পানিটা আপনি ফ্রিজে রেখে দিবেন দু তিন দিন ব্যবহার করবেন চুলের যত্নে চাল ধোয়া পানিটা সত্যিই খুব উপকারী আপনি যদি একবার ট্রাই করেন তাহলে নিজেই এ রেজাল্ট পাবেন তবে আমি বলবো সব সময় ঘরোয়া কোনো উপকরণ দিয়ে রেমেডি তৈরি করে যদি আমরা সাথে সাথে অ্যাপ্লাই করি এবং সাথে সাথেই যদি আসানোর রেজাল্ট করি তাহলে সেটা ভুল কারণ ঘরোয়া উপকরণগুলো এগুলো আস্তে আস্তে আপনার স্কিন বলেন হেয়ার বলেন সব কিছুতেই আস্তে আস্তে কাজ করে একবার কিছু কিছু টিপস আছে সাথে সাথেই কাজ করে আবার কিছু আছে আস্তে আস্তে কাজ করে আপনি একটি সপ্তাহে এক দু দিন পনেরো দিনে তিন চার দিন মাসে আট দশ দিন ব্যবহার করে দেখুন এটা থেকে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আর আপনার চুল যখনই পড়া বন্ধ হয়ে যাবে তখনই চুল ঘন এবং লম্বা হবে এই যে আমার চাল ধোয়া পানি হয়ে গিয়েছে আমি এর মধ্যে একটু চাল দিয়ে এখন এটা একটি ঢাকনা দিয়ে ঢেকে চব্বিশ ঘন্টার জন্য ফার্মেন্টেশনের জন্য রেখে দেবো ফার্মেন্টেশন হলে যেটা হবে এতে প্রচুর পরিমাণের উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যাবে এই ব্যাকটেরিয়াগুলো যখন চুলের গুঁড়ায় লাগানো হবে তখন চুল পরিপূর্ণ পুষ্টি পাবে তবে আমি বলবো প্রথম দিনেই আপনারা এই রেমেডিটি ব্যবহার করে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন না এটা যদি প্রথম দিন নর্মাল দিয়ে ধুয়ে রাখেন এবং দ্বিতীয় দিন আর একবার ব্যবহার করেন করার পরে যদি শ্যাম্পু করে ধুয়ে ফেলেন তাহলে দেখতে পারবেন চুল পড়া দ্রুত কমে গিয়েছে এবং চুলগুলো এত ছিল্কি এত শাইনি দেখা যাচ্ছে যা কল্পনাও করা যাবে না এই যে চব্বিশ ঘন্টা পরে পানিটার মধ্যে হালকা ফেনা ফেনা দেখা যাচ্ছে এটি একটু টকটক হয়ে যায় এটা যদি আপনারা সহ্য করতে না পারেন এই গন্ধটা তাহলে এর মধ্যে একটু স্মেল জাতীয় কোনো কিছু মিশিয়ে নেবেন তাহলে আর ঝাঁঝালো সে গন্ধটা থাকবে না আমি এখানে একটা স্প্রে বোতলে ঢেলে নিয়েছি এই স্প্রে বোতল যাদের কাছে নেই তারা যে কোনো বোতলে ঢেলে চুলে লাগিয়ে নিতে পারবেন তবে স্প্রে বোটল করে স্প্রে করে চুলের গোড়ায় লাগালে আপনার গায়ে গলায় পড়বে না চার চেটে ভাব হবে না তা আপনার অস্বস্তি লাগবে না কিন্তু অন্য বোতলে কোলে দেখা যাচ্ছে যে আপনার গায়ে পড়ছে চার লাগছে অস্বস্তি লাগছে এই যে স্প্রে বোটলে আমার এটা রেডি করা হয়ে গিয়েছে এভাবে আপনি এটা ব্যবহার করার পরে যেটুকু বেঁচে যাবে আপনি ফ্রিজে রেখে দেবেন পরের দিন বা তার পরের দিন দু তিন দিন আপনি এটা ব্যবহার করতে পারবেন এই চাল ধোয়া পানি ব্যবহার করার ফলে চুল সত্যি অনেক সিল্কি হয় এবং চুলের গোড়ার শক্ত হয় চুল পড়া বন্ধ হয়ে যায় আমরা সাধারণত যে কোনো রেমিডি ব্যবহার করে অধৈর্য হয়ে যাই হ্যাঁ কোনো ভালো রেজাল্ট তো পেলাম না আপনি যদি এটা সপ্তাহে এক দু দিন পনেরো দিনে তিন চারবার ভাবে যদি ব্যবহার করতে থাকে তাহলে অবশ্যই একটি ভালো রেজাল্ট পাবেন আশা করি এটা থেকে আপনারা উপকৃত হবেন আমার এই টিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন